বুধবার সন্ধে 6:30 ব্যারাকপুরের আনন্দপুরি এলাকায় একটি গয়নার দোকানে আচমকাই দুষ্কৃতী হামলা। অভিযোগ, জনাচারেক ব্যক্তি বাইকে এসে ওই গয়নার দোকানে লুট করতে শুরু করে। এরপরেই তাদের বাধা দিতে গিয়ে গুলিতে মৃত্যু হয় ওই দোকানের কর্ণধারের পুত্র নীলাদ্রি সিংহের। ব্যারাকপুর আনন্দপুরি সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলি লেগেছে 3 জনের গায়ে, এক নিরাপত্তা রক্ষীর পায়েও গুলি লেগেছে বলে খবর। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যারাকপুরের আনন্দপুরিতে যেখানে এই কাণ্ড ঘটেছে সেই এলাকাটি যথেষ্ট জনবহুল। ভর সন্ধ্যায় সেখানে কিভাবে দুষ্কৃতীরা পিস্তল হাতে সোনার দোকানে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাজার এলাকায়। প্রায় 24 ঘন্টা কাটতে চলেছে এই ঘটনার, তবে এখনও এই ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ।